সরিয়ে রাখলাম, দুজন অন্য সদস্যর সঙ্গে বোঝাপড়া করে প্রদান করে নিলাম। এটা যদি করতে চান তাহলে যেমন আড়াই দিনের ইয়াদুর রহমান কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিল, আপনাদেরও দলের হুইপের মানতে গেলে একই জিনিস হবে, কেউ একদিন বা দুদিনের বেশি থাকতে পারবেন না। তার কারণ পঞ্চায়েতের আইন পৌর আইন আলাদা, এখানে পৌরসভার সঙ্গে যুক্ত নিয়ারাবু কিষান দ্বারা আছেন, পৌর আইন জানেন, আমিও 15 বছর কাউন্সিল ছিলাম, সেখানে গোপন ব্যালটে ভোট হয়, কিন্তু পঞ্চায়েত আইনে ওপেন ব্যালটে ভোট দিতে হয়। প্রধান উপপ্রধান, সভাপতি, সহসভাপতি, সভাধিপতি, সহসভাধিপতি এবং ব্যালটের পিছনে সদস্য বা সদস্যা নাম লিখে দিতে হয়, আর দলের পক্ষ থেকে হুইপ আমরা সদস্যর কাছে, সদস্যার কাছে এবং তার প্রতিলিপি যিনি অথরিটি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এসডিও, জেলা পরিষদের ক্ষেত্রে ডিএম, প্রেসক্রাইব অথরিটি, তার কাছে কপি দিয়ে দেওয়া হয়। আপনি দলের জোড়া ফুলের প্রতীকে জিতেছেন, দল তাকে সিদ্ধান্ত করবে, দলনেত্রীর যে গাইডলাইন আছে তাকে মেনেই পদাধিকারী তৈরি করতে হবে, এর বাইরে কোনো রকম অনুষ্ঠান